বিলাসী জীবনের কত বাহার, শুধু গোসলেই ব্যয় করেন লাখ টাকা। বাথটাব ভরা শ্যাম্পেন ছাড়া নাকি তার গোসলই হয় না। আরো আজব আজব শখের জন্য কামালিয়া বিখ্যাত পুরো বিশ্বে। তবে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে মানবিক একটা কাজের জন্য আবারও সারা বিশ্বে আলোচিত তিনি। বিস্তারিত জানা যাক পুরো ভিডিওতে। বিলাসবহুল জীবনে অভ্যস্ত তিনি। রোলস রয়েস ফোর্ডের 10টি গাড়ির আপডেট ভার্সন রয়েছে গ্যারেজে। একটি বাংলো রয়েছে যেখানে 10টি ঘর আছে। সেগুলো দেখাশোনার জন্য 50 জন পরিচালিকা রয়েছে, যাদের বেতন বছরে 1,94,00,000 টাকা। নিজস্ব জেটে চলাফেরা করেন। কিভাবে এত টাকার মালিক হলেন তিনি? ইউক্রেনে জন্ম নেয়া এই মডেল ক্যারিয়ারের খ্যাতির অনন্য পর্যায়ে রয়েছে, হয়েছেন বিশ্ব সুন্দরীও। ছোটকাল থেকেই প্রচন্ড রকমের জেদি আর পরিশ্রমে ছিলেন। স্বপ্ন দেখতেন জীবনে যাই করেন না কেন অর্থের সাগরে নিজেকে ডুবিয়ে রাখবেন। সেই অনুযায়ী খুব কম বয়স থেকেই নিজেকে উজাড় করে দিয়েছেন স্বপ্নের পেছনে ছুটতে। মডেলিং এর এমন খ্যাতি নেই যেটা তার এখনো অধরাই রয়ে গেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বড় বড় মডেলিং এজেন্সিতে কাজ করে নিজেকে চিনিয়েছেন পুরো বিশ্বে। ধনুকুবের এই নারী 2003 সালে বিয়ে করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত বিলিয়নিয়ার ব্যবসায়ী মোহাম্মদ জুহুরকে। বিয়ের পর থেকেই তার জীবনের সবগুলো শখ আস্তে আস্তে পূরণ করতে লাগলেন। তার হাতের ঘড়িটির দামই 40,00,000 টাকা, তবে গোসলে শ্যাম্পেইনে ব্যবহার করেন লাখ টাকার। পুরো বিশ্ব তাকে চেনে অদ্ভুত এই শখের জন্য। কামালিয়া শুধু যে নিজে অভিজাত জীবনে অভ্যস্ত ব্যাপারটা কিন্তু তা না। যেভাবে তিনি নিজের জীবনের শখগুলো পূরণ করেছেন ঠিক সেভাবে পাল্লা দিয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন। 2015 সালে অল ইউক্রেন চ্যারিটি নামে এইডস সচেতনতার প্রচারণায় অংশগ্রহণ করে লাখ লাখ টাকা দান করেছিলেন। পাকিস্তানেও তার রয়েছে দাতব্য সংস্থার অনেক কাজ। বিভিন্ন সময়ে এতিম বাচ্চাদের সংস্থা পুনর্বাসন কাজে তিনি সাদরে দান করে গেছেন। এজন্য পাকিস্তান সরকার বরাবরই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছে। নিজেদের ব্যক্তিগত কামালিয়া মাহমুদ জহুর ফাউন্ডেশন নামে একটি সংস্থাও রয়েছে। মডেলিং এর গণ্ডি পেরিয়ে তিনি গানের দিক দিয়েও বিখ্যাত ছিলেন 40 বছর বয়সী এই মডেল। হতে চেয়েছিলেন হলিউড অভিনেত্রীও, কিন্তু এখনো সেই স্বপ্নের পেছনেই ছুটছেন। ওয়ার্ল্ড এনিম্যাল প্রোটেকশন উই লিভ অন দ্য প্ল্যানেট নামে প্রাণী লাভারদের সংস্থায়ও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন শরণার্থীদের সহায়তা করে। তার স্বামী মোহাম্মদ জহুর ও অন্যান্য ধনী বন্ধু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোপনে ইউক্রেনদেরকে সহযোগিতা করেছেন। ইউক্রেনের বিমান বাহিনীকে 2টি যুদ্ধ বিমান কিনতে সাহায্য করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী জহুর যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য জায়গায় ইউক্রেনীদের শরণার্থীদের সরিয়ে নিতে তহবিল সংগ্রহ এবং সহায়তা করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, নিত্য নতুন ভাইরাল নিউজ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনার সুস্থতা কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।